हाय फ्रेंड्स, वेलकम टू आवर टेक्निकल स्टडी किंग यूट्यूब चैनल। तो बंधुरा, आज के हमारे चैनले वेस्ट बेंगल पुलिस डेली जीके मॉक टेस्टर 46 नम्बर क्लास आज के जो 30 प्रश्न रही है, प्रति प्रश्न तुम्हारे जो बाछाई करा प्रश्न और एखन थके तुम्हारा मॉक टेस्टा प्रतिदिन हमारे चैने पे जा। बंधुरा, और एक कथा तुम्हारा जानिए रखी, आज के रात 10টায় टेलीग्रामे 100 नम्बर तुम्हारे जो फ्री मॉक टेस्ट हो। तो तुम्हारा जरा जरा टेलीग्राम जॉइन करा नहीं तो तुम्हारा टेलीग्राम जॉइन करो, कारण रात 10টায় তাহলে তোমরা 100 নম্বরের पुलिस सिलेबस অনুযায়ী এই মক টেস্টটি দিতে পারবে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে টেকনিক্যাল স্টাডি, সেখানেই তোমরা মক টেস্টের লিংক পেয়ে যাবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, যে লোনার হ্রদ কোথায় অবস্থিত। অপশনগুলি রয়েছে তামিলনাড়ু, কেরালা, মহারাষ্ট্র এবং গুজরাট। तो जे समस्त प्रश्नर साथे किछु साल देया रयेछे तो सेगुलो आमि तोमादेर बोले देव। तो ये प्रश्न सठिक उत्तर कोनटी हये जाबे, सी नम्बर, महाराष्ट्र राज्य। और ये लोनार ह्रद एटी कि भारतेर जे भौगोलिक हेरिटेज साइटगुलि रयेछे तार मध्ये एकटी हलो ये लोनार ह्रद। तारपर नेक्स्ट देखो, जे मानुषेर तैरी बृहत्तम ह्रद कोनटी, उलार ह्रद, गोविंद सागर, राणा प्रताप सागर नाकि बैकाल ह्रद। तो सठिक उत्तर कोनटी हये जाबे एई प्रश्नेर, बी नम्बर, गोविंद सागर, कारण मानुषेर तैरी बृहत्तम ह्रद हच्छे कि गोविंद सागर। आर एई गोविंद सागर कोथाय अवस्थित, बिलासपुर शहर हिमाचल प्रदेशे, माने हिमाचल प्रदेशेर जे बिलासपुर शहर सेखाने तोमादेर एई गोविंद सागर रयेछे। तारपर जे कोन नदी थेके शिव समुद्रम द्वीप गठित हयेछे, अपशनगुलि रयेछे गंगा, गोदावरी, कृष्णा এবং কাবেরী। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের, ডি নাম্বার, কাবেরী। আর কাবেরী নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কর্ণাটক রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর দেখো, যে দুই নদীর মধ্যবর্তী উর্বর ভূমিকে কি বলা হয়। তো এরকম প্রশ্ন তোমরা অনেক সময় পরীক্ষাতে দেখতে পারবে। অপশনগুলি রয়েছে দেখো, নিকাশি অববাহিকা, ওয়াটার শেড, দোয়াব, নিম্নভূমি বা ভূখণ্ড। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের, সি নাম্বার, দোয়াব। তারপর দেখো নেক্সট প্রশ্ন, যে নিম্নলিখিতদের মধ্যে কে মারাঠি পাক্ষিক পত্রিকা বহিষ্কৃত ভারত শুরু করেছিলেন। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে এসেছিল। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের, ডাক্তার বি আর আম্বেদকর। তো এই বহিষ্কৃত ভারত এই পাক্ষিক পত্রিকাটি ডাক্তার বি আর আম্বেদকর শুরু করেছিল কবে, 1927 সালে। তো মনে রাখবে তোমরা। নেক্সট তারপর দেখো, যে সত্যশতক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন। অপশনগুলি রয়েছে গান্ধীজি, জ্যোতিবা ফুলে, বি আর আম্বেদকর নাকি স্বামী বিবেকানন্দ। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের, সি নাম্বার, সঠিক উত্তর হবে বি নাম্বার, জ্যোতিবা ফুলে। এই সত্যশতক সমাজ প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1873 খ্রিস্টাব্দে, কোথায়, পুনেতে। তারপর নেক্সট দেখো, যে কোন সনদ আইনের মাধ্যমে চীনের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের সমাপ্তি ঘটেছিল। অপশনগুলি রয়েছে সনদ আইন 1793, সনদ আইন 1830, সনদ আইন 1833, সনদ আইন 1855। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, বি নাম্বার, সনদ আইন 1813। তারপর দেখো, যে গান্ধীজির সভাপতিত্বে করা একমাত্র এআইসিসি সেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। অপশনগুলি রয়েছে কলকাতা, মাদ্রাস, মাদ্রাস, বেলগাঁও নাকি লাহোর। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা যারা যারা এখনও লাইক করনি প্লিজ লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিও শেষে তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন রয়েছে, তো সেই হোমওয়ার্ক প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট দেখো, যে বিক্রমশিলা, আর এই প্রশ্নটা, যে এই সেশনটি কবে হয়েছিল, 8 নম্বরের, 1924। তো গান্ধীজির করা যে একমাত্র সেশন অনুষ্ঠিত হয়েছিল বেলগাঁওতে, তো সেটি অনুষ্ঠিত হয়েছিল কবে, 1924 সালে। তারপর দেখো, যে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন। তো এই প্রশ্নটি আশা করি তোমাদের সবারই জানা, সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, সি নাম্বার, ধর্মপাল। তারপর দেখো, যে গান্ধীজি খাদিকে
কিসের প্রতীক হিসাবে বিবেচনা করেছিলেন? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? অর্থনৈতিক স্বাধীনতা। কারণ গান্ধীজি খাদিকে অর্থনৈতিক স্বাধীনতা হিসাবে মানে অর্থনৈতিক স্বাধীনতার প্রতীক হিসাবে বিবেচনা করেছিলেন। তারপর যে কারা প্রথম ভারত আক্রমণ করেছিল, আর্য, গ্রিক, পার্সিয়ান নাকি আরব? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের? এ নম্বর, আর্য। তারপর দেখো যে লাক্ষাদ্বীপ হাইকোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক? ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের একটি করে হাইকোর্ট রয়েছে। তো লাক্ষাদ্বীপের যে হাইকোর্ট সেটি কোথায় অবস্থিত? কেরালাতে। আর কেরালাতে এর নাম কি? আর্নাকুলাম হাইকোর্ট। তারপর যে সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতি আছে? এই প্রশ্নটির উত্তর অনেকে ভুল করে পরীক্ষাতে 30টি দিয়ে দেয়, কিন্তু সঠিক উত্তর তোমাদের হবে কোনটি? 31টি। কারণ 30 জন জজ থাকে এবং একজন কি থাকে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তো এই 30 জন জজ এবং একজন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিয়ে মোট 31 জন বিচারপতি থাকে সুপ্রিম কোর্টে। তারপর দেখো যে গভর্নর কোন রাজ্যে মহিলা অ্যাসেম্বলি মনোনীত করেন, জম্মু ও কাশ্মীর, সিকিম, মণিপুর নাকি নাগাল্যান্ড? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নম্বর, জম্মু ও কাশ্মীর। তারপর যে নিম্নলিখিতদের মধ্যে কে আমাদের দেশের 2টি হাউসের কোনোটির সদস্য নয়? তো অপশনগুলি দেখো তোমরা, সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের? সি নম্বর, রাষ্ট্রপতি। কারণ রাষ্ট্রপতি যে আমাদের দেশের 2টি হাউস, এই 2টির কোনোটিরও সদস্য নয়। তারপর দেখো যে গুজরাটের সংসদীয় আসনের সংখ্যা কত? 10টি, 16টি, 28টি নাকি 48টি? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের? বি নম্বর, 26টি। আর গুজরাটের লোকসভার আসন 26টি, আর রাজ্যসভার মোট আসন কয়টি? 11টি। তারপর দেখো যে বিচার বিভাগ দ্বারা প্রণীত আইনকে কী বলা হয়? অর্ডিনারি ল, কেস ল, রুল অফ ল নাকি প্রশাসনিক আইন? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের? বি নম্বর, কেস ল। তারপর দেখো যে জেলা বিচারক কার নিয়ন্ত্রণে থাকেন? গভর্নর, মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী নাকি রাষ্ট্রপতি? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ডি নম্বর, রাষ্ট্রপতি। তারপর যে রাইট টু ভোট কী ধরনের অধিকার? মানবাধিকার, নাগরিক অধিকার, প্রাকৃতিক অধিকার নাকি রাজনৈতিক অধিকার? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের? এ নম্বর, মানবাধিকার। তারপর নেক্সট প্রশ্ন দেখো যে ভারতের দ্বিতীয় প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? তো এরকম প্রশ্ন তোমরা অনেক সময় তোমাদের এসআইয়ের পরীক্ষাতে দেখতে পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নম্বর, কে ভি কে সুন্দরম। আর ইনি কতদিন পর্যন্ত ভারতের নির্বাচন কমিশনার ছিলেন? 1958 থেকে 1967 পর্যন্ত ইনি ভারতের নির্বাচন কমিশনার ছিলেন। তারপর দেখো যে নিচের মধ্যে কে জেনেটিক্স এর জনক হিসাবে পরিচিত? ডারউইন, মেন্ডেল, ল্যামার্ক নাকি ভি ডি ব্রাইস? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের? বি নম্বর, মেন্ডেল। তারপর দেখো যে মার্মেকোলজি কোন বিষয়বস্তু সম্পর্কিত বিদ্যা? তো পরীক্ষাতে তোমাদের এই বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কিত যে পড়াশোনা বা বিদ্যা, তো সেগুলো পরীক্ষাতে আসে। তো এই মার্মেকোলজি এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নম্বর, পিঁপড়া। তারপর দেখো যে নিচের কোনটি মানবদেহে একটি গবেষক অঙ্গ? টেলবোন, প্লীহা, থাইরয়েড নাকি পিত্তথলি? তো সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের? টেলবোন। আর এই টেলবোন অঙ্গটি আমাদের শরীরের অ্যাপেন্ডিক্স যেরকম কোনো কাজে লাগে না, তো সেরকম অ্যাপেন্ডিক্স অঙ্গের মতোই এই টেলবোন, কিন্তু না থাকলেও হয় না, তো সেরকম একটি অঙ্গ হলো অ্যাপেন্ডিক্স, যেরকম সেরকম হলো কি? টেলবোন। তারপর দেখো যে নিচের কোনটি মানুষের মধ্যে একটি ভাইরাসজনিত রোগ? মাম্পস, প্লেগ, কলেরা নাকি সিফিলিস? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের? এ নম্বর, মাম্পস। কারণ মাম্পস এই রোগটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবাহিত হয়, আর বাকিগুলো তোমাদের ভাইরাস সম্পর্কিত রোগ নয়। তারপর দেখো যে নিচের কোন রোগ সাধারণত বায়ু দিয়ে ছড়িয়ে পড়ে? প্লেগ, টাইফয়েড, যক্ষা না কলেরা? সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সি নম্বর, যক্ষা।
আর বন্ধুরা যারা যারা ভিডিওটা এখনো লাইক করনি প্লিজ লাইক করে দেবে। তারপর দেখো যে একটি নির্দিষ্ট অঞ্চলে প্রাণী এবং উদ্ভিদ এর সম্মিলিত মিথস্ক্রিয়াকে কি বলা হয়, জনসংখ্যা, বায়োম, সম্প্রদায় না প্রজাতি? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এই প্রশ্নের? সি নাম্বার, সম্প্রদায়। তারপর যে মঙ্গিফেরা ইন্ডিকা কিসের বিজ্ঞানসম্মত নাম? তো এই প্রশ্নটা সেই আমরা 7 থেকে পড়ে আসছি, সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? বি নাম্বার, আম। তারপর দেখো যে কান্ডালা বন্দরটি কোথায় অবস্থিত? এরকম প্রশ্ন তোমাদের বন্দর সম্পর্কিত পরীক্ষাতে আসে। অপশনগুলি রয়েছে কচ্ছ উপসাগর, করিখারি, খাম্বাত উপসাগর, নাকি উপরের কোনোটি নয়। এবং ধরো যারা যারা ভিডিওটাকে এখন লাইক করনি প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার, কচ্ছ উপসাগর। তারপর দেখো যে কার্বন ডাইঅক্সাইড এর সর্বোচ্চ শতাংশ কোন ধরনের কয়লাতে পাওয়া যায়, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, পিট, নাকি লিগনাইট? তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? এ নাম্বার, অ্যান্থ্রাসাইট। আর অ্যান্থ্রাসাইটের মোট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 90%। তারপর দেখো যে মধ্যপ্রদেশের শিবপুরি জাতীয় উদ্যান নিম্নলিখিত কোনটির জন্য বিখ্যাত? বাঘ এবং হাতি, বন্য বাইসন, পাখি, চিতাবাঘ এবং দাগযুক্ত হরিণ। তো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? ডি নাম্বার, চিতাবাঘ এবং দাগযুক্ত হরিণ। তো এই ছিল আজকের তোমাদের জন্য 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নগুলি তোমরা লিখে নিবে পারলে। তো আগের দিনের যে হোমওয়ার্ক প্রশ্নটি ছিল, অনেকেই কমেন্টে উত্তর জানিয়েছিলে যে মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন। তো সঠিক উত্তর কী ছিল? এ নাম্বার, হুসেন শাহ। তোমরা যারা যারা এ নাম্বার দিয়েছিলে সবার সঠিক হয়েছে। আজকের হোমওয়ার্ক প্রশ্নটি দেখো, এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে জানাবে যে ভারতের কোন মহিলা প্রথম সঙ্গীত পরিচালনা করেন, জানেন বাই, মীরা নিওয়ার, অসীমা চ্যাটার্জি, নাকি এদের মধ্যে কেউই নয়। তো এই প্রশ্নটি তোমাদের আগের দিনের মক টেস্টে ছিল, তোমার আগের দিনের মক টেস্টটি না দেখলে প্লেলিস্ট থেকে দেখে নিবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট মক টেস্টে। আজকের মক টেস্টটি তোমরা যারা যারা লাস্ট পর্যন্ত দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা প্লিজ টেলিগ্রাম জয়েন করবে, কারণ সেখানে রাত 10টায় আজকে তোমাদের 100 নম্বরের মক টেস্ট হবে। তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবে, আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার নেক্সট মক টেস্টে। থ্যাংকস ফর ওয়াচিং।